ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন সময়টা মোটেও ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের টানা ব্যর্থতা আর পরাজয়ের মাধ্যমে এবারের মৌসুমে প্রায় সব ধরনের টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে দলটি ক্রিস্টিয়ানো রোনালদো চলে যাওয়ার পর বাজে পারফরমেন্স থেকে কোনোভাবেই বেরিয়ে আসতে পারছে না তারা মাত্র দুদিন আগে ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আয়াক্সের বিপক্ষে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে রিয়াল ঘরের মাঠে সেই পরাজয় তাদেরকে ছিটকে দিয়েছে ইউএফআ চ্যাম্পিয়ন্স লীগ থেকে খেলোয়াড়দের এমন পারফরম্যান্সে হতাশ প্যারেজ আয়াক্সের বিপক্ষে পরাজয়ের পর রিয়েল সভাপতি প্যারেজের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে যান অধিনায়ক সার্জিও রামোস দলের পারফরম্যান্স নিয়ে কথা কাটাকাটি হয় তাদের মাঝে নিষেধাজ্ঞার কারণে আয়াক্সের বিপক্ষে সেই ম্যাচে খেলতে পারেননি রামস আর ম্যাচ শেষে রিয়েল মাদ্রিদ ছাড়ার ইঙ্গিত দিয়েছেন এই স্প্যানিশ ডিফেন্ডার রিয়েল সভাপতি প্যারেজের সঙ্গে তর্ক বিতর্ক প্রসঙ্গে সার্জিও রামস বলেন দলের ম্যানেজমেন্ট এমন হলে দল চালানো খুবই কঠিন এখানে হয়তো থাকা আর সম্ভব হবে না আমি সভাপতির সঙ্গে বেতন নিয়ে আলোচনা করেছি এখন আমি সিদ্ধান্ত নিব এখানে থাকা সম্ভব হবে কিনা আমি আমার এই বয়সে ক্লাবকে অনেক কিছুই দিয়েছি তবে ক্লাবের এমন বাজে পারফরমেন্স দেখিনি সভাপতির সঙ্গে আমার কথা হয়েছে এখন সিদ্ধান্ত নেওয়ার সময় ক্রিস্টিয়ানো রোনালদো চলে যাওয়ার পর কোন খেলোয়াড় না কেনায় এবার প্যারেজের উপর খেপে গেলেন অধিনায়ক সার্জিও রামোস আয়েক্সের বিপক্ষে লজ্জাজনকভাবে পরাজিত হয়ে ইউএফা চ্যাম্পিয়ন্স লীগ থেকে বিদায়ের পর এ সমস্ত কথা বলেছেন স্প্যানিশ এই ডিফেন্ডার যেখানে রিয়েল ছাড়ার ইঙ্গিত দিয়েছেন তিনি